আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আপনাদের কাছ থেকে আমরা অসংখ্য এসএমএস পাচ্ছি এবং অসংখ্য ভালোবাসা পাচ্ছি আপনাদের কাছ থেকে, বিভিন্ন ধরনের প্রশ্ন পাচ্ছি আমরা আপনাদের কাছ থেকে। আমরা চেষ্টা করি যত সম্ভব আপনাদের এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দেওয়ার জন্য, এবং আপনারা কিন্তু চাইলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের যে ইমেল আইডিগুলো আছে বা আমাদের ফোন নাম্বারগুলো আছে, হটলাইন নাম্বার আছে, সেই নাম্বারগুলোতে আপনারা যে কোনো সময় ফোন করে যে কোনো ধরনের আপনার যে সমস্যাগুলো আছে সেগুলো আপনারা শেয়ার করতে পারেন, এবং এই সমস্যাগুলোর কী ধরনের সমাধান আছে সেটার একটা তাৎক্ষণিক সমাধানও অনেক ক্ষেত্রে আপনাদেরকে দিয়ে দেওয়া হয়। এবং আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের অসংখ্য কিছু ভিডিও আছে, যেটা ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের অসংখ্য ভিডিও আছে, যে ভিডিওগুলোতে অনেক ধরনের ব্যথা বা ব্যথা রিলেটেড অনেক ধরনের ব্যায়াম আছে, কিছু ট্রিটমেন্ট দেওয়া আছে। আপনারা যারা এই ধরনের সমস্যাগুলোতে ভুগছেন দীর্ঘদিন যাবৎ, তারা এই ভিডিওগুলো ফলো করতে পারেন। সেক্ষেত্রে আশা করি আপনারা অনেকেই ফলপ্রসূ অনেক ধরনের আপনাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন ভাই, যিনি দীর্ঘদিন যাবৎ উনি পিএলআইডি রোগে উনি ভুগছিলেন, এবং পরবর্তীতে উনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কাছে উনি ট্রিটমেন্ট নেন, এবং ট্রিটমেন্ট নিয়ে কেমন আছেন আমি বলবো না, ওনার কাছ থেকে আজকে শুনবো। আসুন দর্শক, তার আগে একটু ওনার সাথে একটু পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা একটু বলেন। মোহাম্মদ সোহেল রানা। সোহেল রানা, কোথায় থাকেন আপনি? আমি বর্তমানে রামপুরে থাকি। রামপুরে থাকেন, এমনি দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি কুড়িগ্রাম। কুড়িগ্রাম, কুড়িগ্রামে কোথায়? কুড়িগ্রাম চিলমারি উপজেলা। চিলমারি উপজেলা। আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কাছে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য, কি হয়েছিল এবং এটা ঠিক কতদিন আগে প্রথম শুরু হয়? মনে আমার এটা 2-2.5 বছর আগে প্রথম ব্যথাটা একটু অনুভূত হয়। সেগুলোর জন্য বা চাকরির জন্য যখন আপনি চেষ্টা করছিলেন, তখন 1500 ঘন্টা আপনাকে একটানা বসে পড়েছিলেন, তখন আপনি প্রথম বুঝতে পারলেন যে কোমরে ব্যথা শুরু হয়েছে। তখন ব্যথার ওষুধ 2-1 দিন খাইছিলাম, তো দেখা যায় ব্যথাটা একটু কমে। আচ্ছা, আবার যখন ব্যথাটা একটু হালকা বাড়লো, তখন গ্রাম্য ধরুন ওখানে রামপুরায় কিছু MBBS ডাক্তার আছে, দোকানে বসে ওনাদের কাছে গেলাম, উনি বললো যে কোনো সমস্যা নেই, ওষুধ খান, ঠিক হয়ে যাবে। আচ্ছা, ওষুধ খেলে লাইফস্টাইল চেঞ্জ বা এই ধরনের কোনো কিছু আপনাকে সাজেস্ট করেছিলেন? যে একটু ওজনটা কমাতে বলছে, যে ওজনটা একটু বাড়ছে, ওজনটা একটু কমান আর ঠিক হয়ে যাবে। আমি ওষুধ খাইছি, দেখা যায় যে মোটামুটি একটু ভালো থাকি, আবার ওই পড়াশোনা তো করতেইছি। পরবর্তীতে যখন মেজর হলো যে না ব্যথাটা একটু বাড়ছে, তখন অনেক চেঞ্জ করে দেখা গেল যে বড় বড় ডাক্তারের কাছে গেছিলাম। আচ্ছা, মানে প্রবলেমটা কি ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছিল? দেখা যাচ্ছে যে আগে দীর্ঘ সময় বসে থাকলে ব্যথাটা করা শুরু করতো, এখন অল্প একটু বসে থাকলে ব্যথাটা আস্তে 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 মানে উন্নতি, মানে ব্যথাটা এমনকি হতো যে আপনার শুধু বসে থাকলে ব্যথাটা হচ্ছে, নাকি হাঁটা চলা করছেন বা দৈনন্দিন যে কাজগুলো করছেন তখন এই ব্যথাটা বাড়ছে? হাঁটা চলা করতো না, যদি আমি অনেকক্ষণ দাঁড়ো থাকতাম তাহলে ব্যথাটা বাড়তো, আবার অনেকক্ষণ বসে থাকলেও ব্যথাটা বাড়ছে। আচ্ছা, তো এরকম করে বড় বড় ডাক্তারগুলো দেখালাম। আচ্ছা, যখন প্রথম কোনো একজন বড় ডক্টরের কাছে গেলেন, উনি কি কোনো পরীক্ষা নিরীক্ষা বা কোনো কিছু করে? হ্যাঁ, পরীক্ষা দিয়েছিল, MRI করছিল। আচ্ছা, প্রথম আমার ধরা পড়ে হলো L5-S1 স্যাকালাইজেশন। বুঝতে পেরেছি। প্রথম স্যাকালাইজেশন ধরা পড়ছে, উনি ট্রিটমেন্ট দিল, দেখা যায় ব্যথা ভালো হয় না, ব্যথা চলে, তো উনি ব্যায়াম করালো, কিছু ওইখানে ব্যায়াম করালো, ব্যায়ামও করলাম, থেরাপিও দিলাম, কিন্তু কোনো উপকার পাচ্ছে না। আচ্ছা, এভাবে এক সময় ডাক্তার দেখাতে দেখাতে মাসায় ছেড়ে দিছিলাম যে না আর সম্ভব, মানে কন্টিনিউয়াসলি যে আমার জীবনের একটা অংশ হয়ে গেছে ব্যথাটা। আমি এইভাবে গত 1 বছর কোনো ডাক্তার দেখাইনি, মানে একদম প্রায় আশা ছেড়ে দিয়েছেন, এত ডাক্তার দেখাচ্ছে, এত টাকা খরচ করছে, ওষুধ খাচ্ছে কিন্তু ভালো হচ্ছে না। মানে আর আগে দেখাই নাই, বাসা থেকেও বলে। পরবর্তীতে লাস্ট যখন আজ থেকে 17-18 দিন আগে যখন আমি এখানে আসি, সারা ভিডিওগুলো দেখি, মনে করতেছি যে এখানে আসলে মনে হয়তো আমার কিছু হতে পারে। আমি কিন্তু ইন্ডিয়ার যাওয়ার জন্য কিন্তু অলরেডি প্রিপারেশন নিয়েছি, আমি চলে যাব, ইন্ডিয়ায় যাব একমাত্র টাকা পয়সা করে। তো এখন এই কই না, এখানে একটু দেখাই যাই। লাস্ট আমার 17-18 দিন আগে আমি যদি শুয়ে থাকতাম বা বসে থাকতাম, ওটার সাথে সাথে আমার কিছুক্ষণ ভাঁজ হয়ে থাকা লাগতো, এত পরিমাণ লাগতো, কিছুক্ষণ বাদে আমাকে চলাচল করা লাগতো। আচ্ছা,
এখন আল্লাহর রহমতে সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা স্যার, একটু পিছনে ফিরে যাই, যখন আপনার এই আপনি একের পর এক ডক্টর দেখাচ্ছেন, বিভিন্ন জায়গায় ডক্টর দেখাচ্ছেন, কোন ডক্টর কি আপনাকে অপারেশনের কথা বা এই ধরনের কিছু সাজেশন করেছিল? হ্যাঁ, অপারেশনের কথা বলছিল। আমি করাই নাই। মানে কি বলেছিলেন আপনাকে, যে অপারেশনটা বাধ্যতামূলক বা করতেই হবে, এছাড়া আপনি ভালো হবেন না, সুস্থ হবেন না, এমন কিছু বলেছিল? এমন বলে নাই, যে বলছে যে যদি সহ্য করতে পারেন থাকেন, আর যদি অসহ্য হয় তাহলে করেন, একদম ভালো হয়ে যাবে। আচ্ছা, আমি এই বয়সে এই সার্জারিতে যাইতে চাইনি। একদম ইয়াং বয়স, একদম ইয়াং একজন মানুষ, এই বয়সে সার্জারিতে যাব, আবার যদি হয় আবার করব, এভাবেই চলতেই থাকবে। আচ্ছা, তো তখন একটা সংশয় দেখা দিল যে অপারেশন তো আমার হাতে আছে, আমি চাইলে যে কোনো সময় করতে পারবো, বাট অল্টারনেট কোনো ওয়ে আছে কিনা সেটা আপনি খোঁজা শুরু করলেন? হ্যাঁ, এটাই চেষ্টা করছিলাম যে আমি ইন্ডিয়া চলে যাব যদি বাংলাদেশে না হয়। ইন্ডিয়া কেন? মানে যদিও এটা পার্সোনাল প্রশ্ন, যে আমাদের দেশে কিন্তু অনেক উন্নত চিকিৎসা আছে, আমি তো অনেক দেখাইছি। আচ্ছা, একটা বিশ্বাস চলে গিয়েছে যে এত ডক্টর দেখাচ্ছি বাট আমি তো ভালো আছি না, তখন আপনি ডিসিশন নিয়েছেন যে দেশের বাইরে একবার ট্রাই করবেন, কারণ আমাকে সুস্থ হতে হবে, আমি সুস্থ থাকা মানে আমার পরিবার সুস্থ থাকা। হ্যাঁ, এবং তখন আপনি ডিসিশন নিয়েছেন ইন্ডিয়া চলে যাবেন। চলে যাব, ঠিক তখনই আপনি ডক্টর মাহমুদ শফিকুল প্রধান স্যারের ভিডিও আমি 6-7 মাস থেকে ফলো করি। আচ্ছা, দেখি ভাবলাম যে না যাই একবার। আচ্ছা, তো সেই অনুযায়ী আপনি চলে আসেন এবং স্যারের আন্ডারে ভর্তি হয়ে যান। হ্যাঁ, কততম দিন থেকে বুঝতে শুরু করেছেন আপনি ধীরে ধীরে আপনি সুস্থ হচ্ছেন? 8-9 দিনে আমি ব্যথাটা দেখা যায় যে ধীরে ধীরে উঠতেছে না, আগের মতো আর হচ্ছে না, উঠতেছে না, তখন আপনি বুঝতে শুরু করেছেন আমি সুস্থ হতে। আজকে কততম দিন? আজকে 17-তম, মানে আজকে 16-তম, কিন্তু কালকে পর্যন্ত আমি থাকবো, তো 17-তম দিন আমি কালকে রিলিজ করছি আমার। সর্বোপরি এই যে অসহ্যকর কোমরের ব্যথা, পা চলতে গেলে পা চলতো না, দীর্ঘ সময় বসে থাকা বলেন, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা বলেন, এইটা কি ট্রাই করে দেখেছেন সেই ব্যথাটা ফেরত আসে কিনা? না না, স্যার বলছিল, স্যারের সাথে দেখা করার পর আমার ট্রেনারকে বলছিল যে একটু শ্যামলি মাঠটা ঘুরে আসতে, যে একটু ঘুরে আসো তার দেখেন। আচ্ছা, আমি আসলাম, এখানে ঘুরে আসলাম, না কোনো সমস্যা, কোনো সমস্যা, মানে নিজের শরীরে কিন্তু আসলে আমরা যখন সুস্থ হই আমরা বুঝতে পারি যে না এখন আমার শরীর ফিট আছে, আমি ইনশাল্লাহ সব কাজ করতে পারবো। সুস্থতা বড় একটা নিয়ামক আলহামদুলিল্লাহ, এটাই সবচেয়ে বড়। একটা সময় হতাশ হয়ে গিয়েছিলেন, চিকিৎসা ব্যবস্থার প্রতি পুরো আস্থা চলে গিয়েছিল, হ্যাঁ, দেশের বাইরে চলে যাওয়ার কথা চিন্তা করেছেন, বাট বিনা অপারেশনে সম্পূর্ণভাবে আজকে সুস্থ আছেন, ভালো আছেন। অসংখ্য মানুষ আছেন হয়তো এই মুহূর্তে ক্যামেরার ওই পাশে আপনাকে দেখছে, তাদের জন্য যদি কিছু বলেন? তাদের জন্য একটাই, যদি আপনাদের কোনো সমস্যা থাকে নির্দ্বিধায় স্যারের কাছে চলে আসতে পারেন, ইনশাল্লাহ সুস্থ হবেন। আমার মতো আমি এত সমস্যায় ছিলাম যে বলার মতো না, পা ফেলতে পারতাম না, আজকে 17-16 দিনের মাথায় ইনশাল্লাহ আমি অনেক সুস্থ আছি আলহামদুলিল্লাহ। দর্শক, আমার এই ভাই কিছুক্ষণ আগে যে কথাটা বলেছেন যে উনি ইন্ডিয়া যেতে চেয়েছেন, আমাদের কাছে আলহামদুলিল্লাহ এরকম অসংখ্য পেশেন্ট আছেন যারা ইন্ডিয়া থেকে আসেন, ইন্ডিয়ার মানুষ। কিছুক্ষণ আগে আমার সাথে একজনের কথা হয়েছে এবং তাদেরও কথা ছিল যে মানুষ বাংলাদেশ থেকে আসে আমাদের কাছে, আপনি কেন যাচ্ছেন? তাদের একটাই কথা, উন্নত চিকিৎসার জন্য, যে চিকিৎসা আমি ইন্ডিয়াতে পাইনি সেই চিকিৎসার জন্য আমি বাংলাদেশে যাচ্ছি। এবং আমাদের দেশে ইন্ডিয়া বলেন এবং এশিয়ার বিভিন্ন জায়গা থেকে এরকম অনেক পেশেন্ট আসেন, শুধু ভাষাগত কিছু কারণে তাদেরকে আমরা নিয়ে আসতে পারি না, কারণ তারা হয়তো তাদের ভাষায় কথা বলেন, যেটা হয়তো আপনারা হয়তো বুঝবেন না সেটার কারণে, বাট এরকম অসংখ্য পেশেন্ট আছেন যারা এই মুহূর্তে বাংলাদেশে আসেন শুধুমাত্র ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের চিকিৎসা নেওয়ার জন্য, এবং তারা সুস্থ হয়ে আবার তারা ফেরত যাচ্ছেন। তাহলে আমরা দেশের মানুষটা কেন যাব? হতাশ হবেন না, আল্লাহর উপরে ভরসা রাখেন, খুব ভালো ধরনের চিকিৎসা আমাদের এই দেশেই আছে, শুধুমাত্র খুঁজে নিতে হবে আমাদেরকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা,
আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।